ট্রান্সজেন্ডার কি? এই শব্দটা আপনারা 5 বছর আগে শুনছেন এদেশে, 3 বছর আগে শুনছেন এদেশে, হঠাৎ করে নাম মানে হয়েছে না? একটা বিশ্ববিদ্যালয়, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং তাদের এনজিও এটাকে এদেশে প্রতিষ্ঠিত করবার জন্য কোটি কোটি টাকা খরচ করেছে, সচিবদেরকে কিনছে, তাদের মাথা কিনছে। এবং ওই যে বললাম এক শ্রেণীর মানুষ আছে তারা এদেশে বসবাস করবে না, ঘন জনগণের টাকা তারা পাচার করে বেগমপাড়া বাড়ি করবে, তারা থাকবে না, তাদের ছেলেমেয়েরা এখানে পড়ালেখাও করবে না। ওরা এখান থেকে ফান্ডের বিনিময়ে আমাদের সন্তানদেরকে বিষ দিয়ে আমাদের সন্তানদের শেষ করে ওরা এখান থেকে চলে যাবে। কিন্তু আপনি আমি যদি চোখ মুখ বন্ধ করে বসে থাকি ধ্বংস তো থামবে না, ধ্বংস তো হয়ে যাবে। আপনি যতক্ষণে টের পাবেন ততক্ষণ তো অনেক কিছু হয়ে যাবে। ট্রান্সজেন্ডার জিনিসটা আমরা এরা আপনাদেরকে বলার চেষ্টা করছি, আপনি আমার কথা শোনার দরকার নেই। সবার হাতে হাতে স্মার্টফোন আছে না? আপনি গুগলে গিয়া বাংলায় ট্রান্সজেন্ডার কি একটু লিখে সার্চ দেন, আপনি সেখানে বিবিসি বাংলা সহ বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে এটা ডেফিনেশন জানতে পারবেন। আপনি নিজে দেখেন ট্রান্সজেন্ডার হল একটা মানুষ আপাদমস্তক পুরুষ, মাথা থেকে পা পর্যন্ত নারীত্বের ন নেই তার ভিতরে। আল্লাহ তাআলা যে মানুষকে অবকাঠামো দিয়ে তৈরি করে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুতে 100% পুরুষ, এবং পুরুষ হিসেবে সে সমাজে প্রতিষ্ঠিত আছে। হঠাৎ করে তার মনে চাইলো, সে বলল না আমার পুরুষদের দিকে টান আছে, পুরুষদের দিকে টান, বুঝছেন তো? তার মানে সে কি সমকামী। এখন সে বলবে যে আমি নিজেকে নারী মনে হয়, কারণ পুরুষের দিকে যেহেতু টান আছে আমি নারী, তার শরীরে কিন্তু নারীত্বের কিছু, সে কিন্তু তৃতীয় লিঙ্গে বা হিজড়া না, সে কিন্তু আস্তে একটা পুরুষ। সে নিজেকে দাবি করছে আমার এখন কি মনে হয় নিজেকে নারী মনে হয়, এর নাম ট্রান্সজেন্ডার, এবং অফিসিয়ালি তাকে নারী হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য, এর নাম হলো ট্রান্সজেন্ডার। অলরেডি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইনের খসড়া পাস মানে রেডি হয়েছে, এটা আগামী ডিসেম্বর আগে পাস হবে দৈনিক ইত্তেফাকে প্রকাশ করেছে। আমি সূত্র নিজের চোখে দেখা ছাড়া কারোর কথায় আমি সাধারণত সূত্র বলি না, আমি নিজের চোখে দেখে এসে বলতেছি। এই ট্রান্সজেন্ডারের বিষ এটা আমেরিকাতে গিলাইতে 70 বছর লাগছে, 70 বছর লাগছে, বিলিয়ন বিলিয়ন ডলার এটার পিছনে খরচ করেছে এই শয়তানরা। কিন্তু এই দেশে সে আবর্জনা ঢোকাইতে 7 বছর সময় লাগে ভাড়া। আমাদের কর্মমতি বাচ্চাদেরকে আমরা স্কুলে কি সমকামিতা শিক্ষা দেওয়ার জন্য পাঠাই? আপনারা চান আপনাদের ছেলে মেয়ে সমকামী হোক? আপনারা তো পরের কথা, আমেরিকার মতো জায়গায় পশ্চিমা দুনিয়ার বহু অভিভাবকরা রাস্তা বের হয়েছে অনাচারের বিরুদ্ধে, কারণ সন্তান শেষ হয়ে যাচ্ছে। সন্তান যদি সমকামী হয় আপনি তো নাতি নাতির মুখ দেখবেন না, দেখবেন সমাজটা কতটা নোংরা হতে পারে। কিন্তু সেই জিনিসটাকে গেরানোর জন্য এরা চেষ্টা করছে বহুদিন সমকামিতা এদেশে খাওয়ানোর জন্য, বহু মন্ত্রীকে কেনার চেষ্টা করছে, তাদের মুখ দিয়ে এনিয়ে বিনিয়ে বলাইছেও, কিন্তু পারে নাই, দেখছে যে এদেশে সম্ভব না। এদেশে হিন্দু বলেন মুসলমান বলেন সব ধরনের মানুষ সন্দেহে বলে যে আমরা সমকামিতা এদেশে কোনোভাবে অনুমোদন দেব না। আমাদের সংবিধানে পর্যন্ত 2 বছর কারাদণ্ডের কথা বলা আছে সমকামিতা লিপ্ত হলে, এটা অপরাধ আমাদের দেশের রাষ্ট্রীয় আইন, ধর্মীয় আইনে অপরাধ, সর্বসম্মতিক্রমে যেটা অপরাধ সেটাকে কিছু অসুস্থ মানুষের অধিকারের কথা বলে এই মানবাধিকার শব্দ শুনে আমি নড়ে চড়ে বসি যে বাঘপাড়ি একটা বড় হাতিয়ার হবে এই শব্দটা, এই শব্দটা দিয়ে তারা বাঘপাড়িটা সবচেয়ে বেশি করে। এই ট্রান্সজেন্ডার নাম দিয়া ওই সমকামিতা দেখছে যে গেলাম যাবে না, তখন ট্রান্সজেন্ডার শব্দটা ঢুকে গেছে। ট্রান্সজেন্ডার মানে কি? সোজা কথা, গায়ে গতরে পুরুষ, সে বলতেছে আমার পুরুষের দিকে টান, তাহলে আমি এখন নারী, যেহেতু পুরুষের দিকে টান তাহলে আমি কি? আমার একজন মহিলা গায়ে গতরে মাথাতে পা পর্যন্ত 100% নারী, তার ভিতরে পুরুষত্বের পাওয়া নেই, কিন্তু সে যদি আরেক নারীর দিকে আকৃষ্ট হয় তখন সে বলবে ডাইরেক্টটা বলতে পারবে না যে হ্যাঁ আমি আরেক নারীর দিকে আকৃষ্ট, আমি সমকামী হবো, এটা বলতে মাইর খাবে। তো এই জন্য সে বলবে আমি ট্রান্সজেন্ডার, মানে আমি মনে মনে পুরুষ, তাহলে মনে মনে পুরুষ আমি আরেক মহিলার বিয়ে করতে পারবে। আমার কথা বোঝা যায় তারা? এই শরীফের গল্পে যেটাকে ট্রান্সজেন্ডার লেখা হয়েছিল সারা দেশের সর্বস্তরের মানুষের আন্দোলনের মুখে সমালোচনার মুখে ওই ট্রান্সজেন্ডার শব্দ বাদ দিয়ে শুধু হিজড়া বা তৃতীয় লিঙ্গ শব্দ শরীফের সেই গল্পের প্যাটার্নটা সেই সে গল্পের মধ্যে কি লেখা আছে একদম যদি কোট অন কোট করে আমরা একদম বই থেকে কি লেখা আছে কি পড়াচ্ছে আমাদের বাচ্চাদেরকে দেখেন। গল্পতে পরিষ্কার লেখা আছে
যে একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে। আমার মনে হলো এই মানুষটা আমাদের মতোই মানুষ। এর আগে আর অনেকগুলো কথা আছে, তার খোলাসা হলো বলতেছে যে একজন বলতেছে যে আমার শরীরে একজন মেয়ের মতো, ওই শরীর আছে মেয়ের মতো আমার শরীর, কিন্তু আমার মন বলতেছে আমি পুরুষ। মন বলতেছে পুরুষ মানে বুঝছেন তো, মানে হলো সে মেয়েদের দিকে টান হয়, তার আকর্ষণ হয়, এই জন্য সে নিজেকে কী দাবি করতেছে পুরুষ। আবার সে স্বীকার করতেছে আমার শরীরে আগা গোড়া টানা। এবং এই বইয়ে বাচ্চাদের প্রাণ হচ্ছে আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের শরীরের অবকাঠামো দেখে সমাজ ঠিক করে দেয় কে ছেলে আর কে মেয়ে। বুঝলেন, জন্মের পর একটা বাচ্চা শরীরের কাঠামো দেখে আমরা নিরূপণ করে দিই যে এটা ছেলে এটা, এটাকে বলা হচ্ছে আপনার কি জেন্ডার জানা বলা হচ্ছে সামাজিক জেন্ডার মনে হয় বা এই জাতীয় কিছু। তারা বলতে চাচ্ছে যে না, এর বাইরে কে ছেলে কে মেয়ে এটা তার ব্যাপার, দেখেন সমাজ ঠিক করে দেওয়ার ব্যাপার না। আমি প্রথম প্রথম মনে করতাম যে এই ফালতু কথা বলার কোনো যুক্তি আছে, একটা লোক পুরুষ এখন ওনার গায়ে গতরে পুরুষ, জন্মের সময় আমরা দেখলাম পুরুষ, সব কিছু ডাক্তারি টেস্ট রিপোর্টে বলা হলো পুরুষ, এখন বলছে না এটা আপনাদের বলার কি, আপনি বলার কি সে পুরুষ না মহিলা, তারটা সে বলবে পুরুষ না মহিলা বলেন। আমি এসব মনে করতাম দেখতে পেলাম পাগলামি, পরে দেখলাম না এটা তো সিরিয়াস ইস্যু, পাগলামি না, আমাদের সন্তানদেরকে সমকামী করার জন্য এই ছল ছাত্রী আশ্রয় নেওয়া হচ্ছে। গত বছর যেটাকে বইয়ে 23 বই এবং 24 বই যদি আমার কালেক্ট করছে আমার কাছে আছে, 23 বইয়ে যেখানে শরীফার গল্পে ট্রান্সজেন্ডার শব্দ ছিল এবার সেখানে শুধু ওই শব্দটা ফলে আর কিছু দেখা হলো আরও দুই তথ্য আছে। শুনে 2023 এবং 2024 সালের বইয়ে 4টা ক্যারেক্টার তুলে দেওয়া হয়েছে, 4 জন মানুষের ছবি দিয়ে রিয়েল মানুষেরা, এরা এটা কোনো কাল্পনিক চরিত্র না, ছবি দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন হলো নজরুল ইসলাম ঋতু, আরেকজন হলো রানী চৌধুরী, 4 জন আছে, ছোটো ছোটো লেখা আমি পড়তে কষ্ট হচ্ছে। এই 4 জনের বলা হয়েছে একজন বোঝানো হচ্ছে যে হিজরা এবং তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার আছে, তাদের অধিকার আমাদের দিতে হবে, এটা তো ভালো জিনিস, এটার পরে তো কোনো দ্বিমত নেই। কিন্তু তৃতীয় লিঙ্গের খোলসে তার খোসার ভিতরে আপনি ট্রান্সজেন্ডার সংখ্যা ঢুকে দিতেছেন। আপনারা যেমন বাজারে রাস্তাঘাটে যে সমস্ত হিজড়া দেখা যায় তাদের থেকে পত্রিকা রিপোর্টে প্রকাশ হয়েছে এক ডাক্তার টাকার বিনিময়ে ওই যেগুলো সমকালে হিজড়া না সাজলে কাজ করতে পারে না ওইগুলোকে টাকার বিনিময়ে সে অপারেশন করে হিজড়া সাজাইছে এবং এটা ধরা পড়েছে। পহেলা জুলাই 2015 বিবিসি বাংলা রিপোর্ট করেছে যে 12 জন হিজড়া হিসাবে নিয়োগ পাইছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, তাদের ধরা পড়েছে পরে একটা হিজড়া না সবগুলো পুরুষ, মেডিকেল টেস্টে ধরা পড়েছে, ধরা পড়ার পর তাদের নিয়ম স্থগিত করা হয়েছে। কি খেলা চলতেছে বুঝেন, মহিলাদের মধ্যে পুরুষকে ঢুকাই দেওয়ার একটা চক্রান্ত হিজড়া বলে, আসলে কিন্তু আগে দেখি এই যে একটা অস্থিরতা তৈরি করে দিতে চাচ্ছে পশ্চিমারা, শত শত কোটি টাকা ঢালতেছে, এদেশে কালভার্ট নাই, এদেশে রাস্তাঘাটের সমস্যা আছে, বহু মানুষ চিকিৎসা মারা যায়, অনেক সমস্যা আছে, এগুলো নিয়ে তাদের এত আন্তরিকতা নেই, এত সিরিয়াসনেস নেই, যত সিরিয়াসনেস ওই ট্রান্সজেন্ডারের বিষ ঢুকাবার জন্য। তো এই যে 4 জন চরিত্রের কথা বলা হয়েছে, বইয়ে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে দেখো তারা তৃতীয় লিঙ্গে হিজড়া হয়ে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, আরেকজন বিটিভির কি যেন হয়েছে গায়ক বা কিছু একটা হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হলো এদের ব্যাপারে আমরা যাচাই বাছাই করেছি, 3 জনের তথ্য পেয়েছি পত্রিকাতে, পত্রিকাতে 3 জনের তথ্য পেয়েছি, এর ভিতরে ইনসাইডার বাংলাদেশ এখানকার শিরোনাম দেখেন, ইউনিয়ন প্রাসীদের বন্ধু হয়ে উঠেছেন দেশের প্রথম ট্রান্সজেন্ডার চেয়ারম্যান ঋতু। তাহলে বইয়ে পড়াচ্ছে একই ব্যক্তিকে, বইয়ে বাচ্চাদেরকে পরিচয় করে দিচ্ছে হিজড়া, আসলে লোকটা কি ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার মানে বুঝছেন তো সমকামী। আচ্ছা, বিবিসি বাংলা সমকালের রিপোর্ট বলতেছে বিটিভির তালিকাভুক্ত প্রথম ট্রান্সজেন্ডার নৃত্যশিল্পী রানী, তাহলে এই রানীকে বইয়ে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে হিজড়া, আসলে সে কি ট্রান্সজেন্ডার, মূলত এই সমকামিতা প্রতিষ্ঠার জন্যই এই চক্রান্ত। তৃতীয় ব্যক্তি সম্পর্কে বিবিসি বাংলা বলতেছে এগুলো সব অথেন্টিক আপনার গণমাধ্যম, তৃতীয় লিঙ্গের মানুষের নিগ্রহের শুরু হয় নিজ পরিবার থেকে, এটা শিরোনাম। এরপর লিখেছে কথাগুলো বলছিলেন ঢাকার প্রথম ধামরায়ের স্বামী যিনি একজন রূপান্তরিত নারী, রূপান্তরিত নারী বলছেন তো ছেলে কে কি হয়েছে মেয়ে হয়েছে, ভাড়া আপনি কি অস্থিরতা চান, যদি না চান তাহলে সবাইকে প্রতিবাদ করতে হবে।
সন্তানকে শিক্ষার নামে কুশিক্ষা আমরা দিতে চাই না। এবং আপনাদের একটা মজার তথ্য দিয়ে রাখি, আমাদের সরকারের তরফ থেকে এই চক্রান্তগুলো যখন যারা করে এগুলো সরকারি বিভিন্ন মহলকে যখন জানানো হয় তারা আন্তরিকতার সাথে সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করা করে, এটা বিভিন্ন সময় আমি দেখেছি। বিশেষ করে একটা বিষয় তো না বললেই না, সেটা হল হিজরাদের মেডিকেল টেস্টের মাধ্যমে হিজরাকে হিজরা নাকে এটা নিরূপণ করার একটা ব্যবস্থা আমাদের দেশে অনেক আগে থেকে গেছে। ইন্টারেস্টিং বিষয় হল বিবিসি বাংলার রিপোর্ট দেখেছি, আরও আমার কাছে বিভিন্ন রিপোর্ট আছে, আজকেই আমি পড়েছি যে জাতীয় মানবাধিকার কমিশন চিঠি লিখেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে যে হিজরাদের মেডিকেল টেস্ট তুলে দেওয়া হোক। কেন তুলে দিতে বলছে বুঝছেন? আচ্ছা, ওনাদের যুক্তিটা করলেন, ওনারা বলতেছে যে আমাদের কাছে দুইটা সংগঠন আসছে, এরা কত সূক্ষ্মভাবে কাজ করে, দুইটা সংগঠন আসছে, এই সংগঠন এসে বলছে হিজরাদের মেডিকেল টেস্টের মাধ্যমে সে যে আসলে হিজরা এটা নিরূপণ করতে গিয়া তাদেরকে অনেকে যৌন হেনস্থার শিকার করে, এটা অমানবিক যে সে কোন লিঙ্গের মানুষ এটা নিরূপণ করার জন্য তার এগুলো চেক করা হবে, এটা এটা অপমান তার জন্য, এগুলো তাদের দাবি। আপনারা যারা একটু খোঁজ খবর রাখেন দেশের বিভিন্ন সেক্টর সম্পর্কে তারা জানেন বুয়েট আর্মি মিডিল ইস্টে চাকরি যাওয়ার জন্য চাকরিতে যাওয়ার জন্য কর্ম হিসাবে মেডিকেল টেস্ট করতে হয়। এই মেডিকেল টেস্টগুলোতে কী হয়, 100% ফুল বডি একটা সুতাও রাখা ছাড়া চেক করা হয় কি হয় না, ফুল বিবস্ত্র করে কই, সেখানে তো মানবিকতার প্রশ্ন আসলো না, এখানে আসলো কেন, এখানে আসছে এই জন্য যে থলের বিড়াল বের হয়ে যাবে। যখন ওই যে 1 জুলাই 2015 তারিখটা মনে রেখে বিবিসি বাংলা রিপোর্ট এবং আরও বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট যে 12টা হিজড়া হিজড়া সাইজা চাকরি নিতে গেছে, ধরা পড়ছে মেডিকেল টেস্টে তারা একটাও হিজড়া না, এদের সব প্রতারণা। সমকামীদেরকে হিজড়ার নাম দিয়া লেবাস দিয়া সমাজে ব্যাপকভাবে ঢুকাই দিতে চায়, এই জন্য তারা মেডিকেল টেস্টকে ভয় পায়, বলে মেডিকেল টেস্ট করা যাবে না, মেডিকেল টেস্টের নামে নাকি ডাক্তার নার্স বা কেউ তাদেরকে যৌন হেনস্থা স্বীকার করে। আমার কথা হলো মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলা সমাধান? যদি যৌন হেনস্থা স্বীকার হয় তো যারা স্বীকার করে তাদেরকে আইনের আওতায় আনো, কড়াকড়ি করো, সেখানে সিস্টেম করো যাতে কেউ এটা না হয়। আরে চিকিৎসা নিতে গিয়েও তো অনেক নারী অনেক পুরুষ ডাক্তারের কাছে নিগৃহীত হয়, তাই কি চিকিৎসা বন্ধ করে দিবে? তাহলে মেডিকেল টেস্ট বন্ধ করার জন্য জাতীয় মানবাধিকার কমিশন কিভাবে চিঠি লেখে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে? এর মানে হলো তারা চায় এসব চেক টেক বাদ দেয়। এবং আপনারা জানেন সর্বশেষ জনশুমারিতে মানুষের পরিচয় উল্লেখ করতে গিয়ে পুরুষ মহিলা তৃতীয় লিঙ্গ, এই তৃতীয় লিঙ্গ এটা কেউ বললেই লিখে ফেলা হয়েছে, এটার জন্য কোনো মেডিকেল টেস্ট চাওয়া হয়নি। এখন তাদের দাবি হলো যে পুরুষ পুরুষ বললে তার কাছে মেডিকেল টেস্ট করাইতে হয় না, নারী নারীর পরিচয় দিলে টেস্ট করাইতে হয় না, তৃতীয় লিঙ্গের মানুষকে কেন করতে হবে, এটা হলো তাদের যুক্তি। তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে যেহেতু পরিচয় নিয়ে ঝামেলা আছে সেজন্য তো সেখানে টেস্ট প্রয়োজন। ভাইরা না, ষড়যন্ত্রের জাল কত গভীরে এটা আমরা নিশ্চয় আমরা বুঝছি না, হয়তো আপনারা কেউ বলতে পারবেন হুজুরের বোধের মাথাটা নষ্ট হয়ে গেছে, মনে একটা বেশি ফাউল চিন্তা করে, বিশ্বাস করেন আমি এগুলোর গভীরে যতটা ঢুকেছি যতটা দেখেছি আল্লাহর কসম, আপনি যদি একজন সচেতন মানুষ আপনি দেখতেন আপনি ঠিক থাকতে পারতেন কি চলছে। আপনার এখন রাস্তাঘাটে যেগুলো দেখেন অনেক তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়ারা আমাদের কাছে আসে বলে হুজুর আমি রিয়েল তৃতীয় লিঙ্গ কিন্তু আমার এখন খাওয়া নাই ওই ফেক সমকামীগুলোর কারণে, এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আপনার বাচ্চা কি পড়ে আপনি একটু খোঁজ খবর রাখেন, এবং আল্লাহ আপনাকে যতটুকু ক্ষমতা দিয়েছে ততটুকু দিয়ে অন্তত এই ষড়যন্ত্রগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকেন। নির্বাচনী নাম আলোচনার মধ্যে নির্বাচনী নানান পরিবেশের মধ্যে তলে তলে এই জিনিসগুলোকে সমাজে ঢুকিয়ে দিচ্ছে পশ্চিমাদের দালালরা, এরা এদেশের শত্রু, এদেশের প্রজন্মের শত্রু, তরুণদের শত্রু, আমাদের শত্রু। আল্লাহ তাআলা এদের সম্পর্কে আমাদেরকে সাবধান থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া